আসসালামু আলাইকুম গাইস, আমি সোহেল আপন। তো এখন অনেক সকাল, বাজে হচ্ছে গিয়ে 8টা। তো আমার কিছু ফ্রেন্ড আসছে সিলেট থেকে। তো যদিও আমি রাত্রেবেলা সারা ঘুমাই না, আমি এই টাইমটার মধ্যেই ঘুমাই। তো এখন আসলে বাধ্য হয়ে যেতে হচ্ছে, বিকজ ফ্রেন্ডগুলো যেহেতু আসছে, যদি ওরা বিজনেস করে আর আমার বিজনেস হচ্ছে সিলেটে, দেশে ফোন দিছে বাট আমাদের সাথে তো তাকে বড় দরকার। তো যাচ্ছি, তো ভাবলাম এই ফাঁকে একটা ব্লগ করে ফেলি অ্যান্ড সবার সাথে একটু শেয়ার করি। এটা আমার বাসা, বাসা থেকে নামতেছি, আমার বাসাটা হচ্ছে চারতলা। তো বাসা থেকে নামতেছে আর কি, তো ভাবলাম সবার সাথে একটু এই ফাঁকে একটু ব্লগ হয়ে যায়। আমার লাগবে না, লাগবে না, লাগবে না। আমি কিন্তু একটা টি শার্ট পরে কিন্তু নেমে গেছি। যাই হোক, দেখা যাক, সমস্যা নেই, আগে দেখি মানে রাস্তার কি অবস্থা, শীত টীত আছে কিনা আগে দেখিনি, দেখি আগে শীত লাগে কিনা, যদি লাগে তো বাসায় যেয়ে ব্যাক করবো, আবার সোয়েটার নিয়ে আসবো, আগে দেখে নিই। আচ্ছা, আমরা এখন ইউনিক পরিবারের সামনে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে গিয়ে নোমান, আর এটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের ছোট ভাই, ও হচ্ছে গিয়ে জাভেদ। তোর নাম বলো, তোমার নাম তো ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, ওরা আমার সিলেটের ভাই ব্রাদার। তো এত সকালবেলা আসলে যদি আমার ঘুমানো টাইম। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমি রাত্রেবেলা আসলে এই টাইমটা ঘুমাই, বাট আসলে ওনারা আছে আজকে এই টাইমে আসার কারণে, আমি মানে ওনাদের সাথে মিট করার জন্য আসলে আসা আমার।